ভাই, এই যে লোদর করেন তো, এই যে লাঠি মাটি লেগেছে। আমাদেরকে পেটানো হয়েছে। কয়জন খাম হয়েছেন আপনারা? আপনারা আমরা আপাতত তাও 10-15 জন আহত হয়েছি। ওরা কই? ওরা মেডিকেলে কিছু আছে, আমরা এখানে কিছু আছি। ওরা দেশে সাইফুলের নেতৃত্বে আপনার দেশে অস্ত্র শস্ত্র নিয়ে এসে তারা আক্রমণ চালায়। হঠাৎ হাতুড়ি চাপাতি এগুলো সহলে এসে আমাদের অতর্কিত ভাবে আক্রমণ করে। প্রশাসন ছিল? প্রশাসন ছিল না। আমরা প্রশাসনের কাছে ফোন দিয়েছিলাম, প্রশাসন এখনো আসতে পারেনি, এই পর্যন্ত আসতে পারেনি। 1.5 ঘন্টা গোপালপুর বাজারে আপনারা দেখছেন যে থমথমে অবস্থা করছে। সেখানে কিন্তু কিছুক্ষণ আগে ধাওয়া পাল্টে দেওয়া হয়েছে এবং কয়েকজন খাম হয়েছে। কি ঘটনা ঘটছে আপনার সাথে বলেন তো? কেলানি খাতে স্যার বলতেছি, দুর্গার কেলানি খাওয়াবো। কারা বলতেছে কথা? এটা হলো যে ইয়ে আছে, তারপরে ওই যে রইদুল, ঘোড়ার লোক আর ভাই আন্দাজ কত লোকের নাম বলে ভাই। তারপরে কি হলো? বাড়ি মারছে আমার, এই জায়গাটা আমি পড়ে গেছে, আমার তিনটা দাঁতে করলে ওটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, গেল হয়েছে স্যার।